তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা স্টক ইস্যু করার প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, স্টক ইস্যু করার প্রক্রিয়া বলতে শেয়ার ইস্যু করার প্রক্রিয়া একই কথা। আমরা শেয়ার ভালো বুঝি, তো শেয়ার কিভাবে একটি কোম্পানি নতুন করে বাজারে ইস্যু করে বা বিক্রি করে, শেয়ার ইস্যু করে তারা নতুন কোম্পানি কিভাবে অর্থ সংগ্রহ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্টক ইস্যু করার প্রক্রিয়া। আর্থিক বাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করা কথা বলেছে আমি, কোম্পানি যে তহবিল সংগ্রহ করে বা অর্থ সংগ্রহ করে, সেটা তারা সাধারণত দুই ভাবে সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন, আর একটা হচ্ছে পাবলিক অফারিং। দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। তো ব্যক্তিগত উপস্থাপন বলতে কি বোঝায়, অর্থাৎ কোম্পানি যখন অর্থ সংগ্রহ করবে, তারা তাদের শেয়ারগুলা সরাসরি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে। ব্যক্তিগত উপস্থাপন দেখে অনেকে মনে হতে পারে হয়তো কোনো লোক নিয়োগ করে বিক্রয় করে, আসলে সেটা না। এটা হচ্ছে কোম্পানিগুলো যখন সরাসরি অন্য কোনো সরকারি, অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো বিনিয়োগকারী কোম্পানির নিকট শেয়ার যখন বিক্রি করে, তখন সেটাকে বলা হয় ব্যক্তিগত উপস্থাপন। তাহলে আমি আবার বলছি, ব্যক্তিগত উপস্থাপন বলতে কি বোঝায়, যে ব্যক্তিগত উপস্থাপনের ক্ষেত্রে ইস্যুয়ার বা কোম্পানি সরাসরি সিকিউরিটি সমূহ বিনিয়োগকারীর নিকট বিক্রয় করে, তাকে হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন বলে। আর এই ক্ষেত্রে সে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কারা, যাদের কাছে বিক্রি করে, কাদের কাছে বিক্রি করবে, ব্যাংক, বিমা, তারপর হচ্ছে তোমার অন্য কোনো বিনিয়োগ কোম্পানি হতে পারে, বিনিয়োগ ব্যাংক হতে পারে, এগুলার নিকট এই শেয়ারগুলো কোম্পানি, যে কোম্পানি ইস্যু করবে, তারা বিক্রি করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে পাবলিক অফারিং। পাবলিক অফারিং এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পাবলিক অফারিং এর ইংরেজি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বলে, আইপিও সংক্ষেপে বলে আইপিও। তোমরা সচরাচর আইপিও নাম শুনেছ, তো আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। তো ইনিশিয়াল পাবলিক অফারিং কি, একটি নতুন কোনো কোম্পানি যখন নতুন করে তাদের শেয়ার বাজারে ইস্যু করতে চায়, তখন তাদের এই শেয়ার ইস্যু করার জন্য জনসাধারণের নিকট যে প্রাথমিক প্রস্তাব দেয়, তাকে বলা হয় আইপিও বা পাবলিক অফারিং। তাহলে আবার বলছি, পাবলিক অফারিং বলতে জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের প্রস্তাবকে বোঝায়। কোম্পানি যখন প্রথমবারের মতো শেয়ার বিক্রয়ের ব্যবস্থা করে থাকে, তাকে শেয়ার বিক্রয়ের প্রাথমিক প্রস্তাব বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। তাহলে পাবলিক অফারিং কি, আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তোমরা বুঝেছো কি? ওকে স্যার, ব্যক্তিগত উপস্থাপন এটা না একটু কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, তো ব্যক্তিগত উপস্থাপন এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সরাসরি এই পাবলিক অফারিং না করে, জনগণের নিকট প্রস্তাব না দিয়ে, তোমার ব্যক্তিগত ভাবে কোম্পানি কি করে, অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট সরাসরি বিক্রি করে। এই ক্ষেত্রে সাধারণ জনগণ কিন্তু এটা জানতে পারে না। যেমন ধরো, একটি কোম্পানি তারা যখন শেয়ার ইস্যু করবে, তারা যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংক অথবা অন্য কোনো তোমার হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, তাদের কাছে, যেমন বিমা প্রতিষ্ঠান বললাম, বিনিয়োগ ব্যাংক বললাম, এ সকল প্রতিষ্ঠানের কাছে গিয়ে বলে যে আপনারা আমাদের শেয়ার আছে, শেয়ার ইস্যু করছি, আপনারা ক্রয় করেন, তখন এই সকল কোম্পানি গুলো বা ব্যাংক, বিমা, তারা কি করে, বড় মানে তাদের যত শেয়ার আছে অনেক শেয়ার ক্রয় করে নেয়। এই যে পদ্ধতি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উপস্থাপন। ঠিক আছে, এটা আমাদের মানে খটকা লাগে যে ব্যক্তিগত উপস্থাপন বলতে মনে হয় যে কোনো ব্যক্তি লোক নিয়োগ করে বা ব্যক্তিদের দিয়ে বিক্রি করা, এরকম মনে হতে পারে, কিন্তু সহজ কথায় মনে রাখবা, ব্যক্তিগত উপস্থাপন হচ্ছে কোনো ব্যাংক, বিমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট যখন কোম্পানি গুলো তাদের শেয়ার, নতুন শেয়ার বিক্রয় করে, তখন তাকে ব্যক্তিগত উপস্থাপন বলে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব, জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিকে যে সকল পদক্ষেপ অনুসরণ করতে হয় তা নিম্নরূপ। অর্থাৎ তোমার হচ্ছে কোম্পানি তো নতুন করে শেয়ার ইস্যু করবে, তো শেয়ার ইস্যু বা বিক্রি করবে, সে বিক্রি করতে গেলে তাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেইগুলা প্রথম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন। অর্থাৎ যে কোম্পানি চাইছে তারা নতুন করে শেয়ার ইস্যু করবে, করে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে,
সেই কোম্পানি প্রথমে আগে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের একটা মিটিং ডেকে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানি শেয়ার ইস্যু করে থাকে, স্টক ইস্যু বা ইস্যু করার প্রথম ধাপই হলো এই সিদ্ধান্ত গ্রহণ করা। তার মানে তারা আগে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদের একটা মিটিং ডাকবে, তাদের মিটিং পরিচালনা পরিষদ যারা আছে প্রতিষ্ঠানের সেই পরিচালনা পরিষদের একটা মিটিং তারা কল করবে, মিটিং করে সেখানে বসবে, বসে মিটিং করে তারা সিদ্ধান্ত নিবে যে আমরা শেয়ার ইস্যু করবো কিনা। যদি আমরা শেয়ার ইস্যু করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিটি শেয়ারের দাম কত হবে, আমরা কতটা শেয়ার বিক্রয় করব, ঠিক আছে, এগুলো সব নির্ধারণ করবে যে আমরা মোট কত টাকা আমাদের দরকার, কতটা শেয়ার আমরা বিক্রি করব, প্রতিটি শেয়ারের দাম কত হবে, এই সব কিছু তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ওই পরিচালনা পরিষদের দ্বারা অনুমোদিত হবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে ইস্যু ম্যানেজার, অবলেখক এবং ব্যাংকার নির্বাচন করা। ইস্যু ম্যানেজার, এখন কাদের দ্বারা আমরা এই শেয়ার গুলো বিক্রয় করব, সেই যেমন ইস্যু ম্যানেজারের মাধ্যমে নাকি অবলেখকের মাধ্যমে নাকি ব্যাংকার, এই অবলেখকদের মাধ্যমে তারপরে ব্যাংক নির্বাচন করতে হবে, এই দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে এটি। তো যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানি শেয়ার ইস্যু করে থাকে তাকে ইস্যু ম্যানেজার বলা হয়। তাহলে ইস্যু ম্যানেজার কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানি শেয়ার বিক্রয় করে থাকে তাকে ইস্যু ম্যানেজার বা বিক্রয় ম্যানেজার বলা হয়। যেমন আমাদের দেশের ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করে সাধারণত তোমার হচ্ছে আইসিবি। আইসিবি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা খুবই মানে ইম্পর্টেন্ট শেয়ার বাজারের জন্য, আইসিবি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তো আইসিবি তাহলে কি? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আর বিভিন্ন মার্চেন্ট ব্যাংকও রয়েছে যারা ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করে থাকে। আর এই ইস্যু ম্যানেজার হিসাবে যারা কাজ করে তারা এই কোম্পানিকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। এরপর হচ্ছে অবলেখক যারা রয়েছে তারা কি করে, তাদের মাধ্যমে তারা হচ্ছে কমিশন নেয়, কমিশন নিয়ে এই কোম্পানির শেয়ার গুলো বিক্রয় করার করতে বিক্রয় করার জন্য সাহায্য করে থাকে। তাহলে অবলেখক কারা? কোম্পানির শেয়ার বিক্রয়ের মূল দায়িত্ব যারা নিয়ে থাকে তাদেরকে অবলেখক বলা হয়, এবং এই অবলেখকগণ কমিশনের বিনিময়ে কিন্তু কাজ করে। তাহলে আমরা বলছি যে কমিশনের বিনিময়ে যে সকল যে যারা কোম্পানির শেয়ার বিক্রয় করার দায়িত্ব নেয় তাদেরকে অবলেখক বলা হয়। এমন হয় অবলেখকরা কোম্পানির সব শেয়ার ক্রয় করে নেয়, সব শেয়ার ক্রয় করে নিয়ে তারা সাধারণ জনগণের নিকট বিক্রি করে। তাহলে দেখো, কোম্পানি যখন অবলেখকদের কাছে বিক্রি করে দিচ্ছে, কোম্পানির আর চিন্তা নাই, চিন্তা সবই অবলেখকদের। তারা নিশ্চয়তা দেয় প্রতিষ্ঠানকে যে হ্যাঁ আমরা আপনাদের সব শেয়ার বিক্রি করে দিব। এরপরে হচ্ছে এই যে ইস্যু ম্যানেজার ঠিক করা হলো, অবলেখক ঠিক করা হলো, এবার ব্যাংক নির্বাচন করতে হবে যে কোন ব্যাংকের মাধ্যমে আমরা শেয়ার গুলো সাধারণ জনগণের নিকট বিক্রি করব। কোম্পানি এটা নির্ধারণ করে, যে শেয়ার ইস্যু করার আগেই এটা নির্ধারণ করে সাধারণ পাবলিককে জানাই দেয় যে আমরা এই এই ব্যাংকের নিকট গেলে, এই ব্যাংকের গেলে আপনারা টাকা জমা দিতে পারবেন এবং শেয়ার ক্রয় করতে পারবেন। তাহলে 2 নম্বর পদক্ষেপ এটা ছিল যে ইস্যু ম্যানেজার নির্ধারণ করা, অবলেখক নির্ধারণ করা এবং ব্যাংক নির্বাচন করা। 3 নম্বর হচ্ছে বিএসইসি। বিএসইসি মানে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিকট অনুমতি নিতে হবে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে, মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের 2টি স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই 2টি স্টক এক্সচেঞ্জ এবং এই 2টিকেই বলা হচ্ছে মূলধন বাজার। এই মূলধন বাজারের নিয়ন্ত্রণ বা সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য মূল দায়িত্বে কিন্তু বিএসইসি থাকে। তাহলে এই বিএসইসি নিকট অনুমতি সংগ্রহ করতে হবে। এখন অনুমতি সংগ্রহ করতে গেলে তাদের এই কোম্পানি গুলাকে কি করতে হবে? প্রথমে আবেদন করতে হবে, আর আবেদন করার পর সাথে এই আবেদনের সাথে যে সকল কাগজপত্র বা বিবরণী জমা দিতে হবে সেগুলো হচ্ছে কমপক্ষে 3 বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী দিতে হবে। নিরীক্ষিত আর্থিক বিবরণী বলতে বোঝাচ্ছি যে তোমরা সিএ হোল্ডারের নাম শুনেছ, নাম শুনেছ না, সিএ হোল্ডারের নাম শুনেছ, সিও সিএ সিএ করে যারা মেয়েরা? না স্যার শুনিনি। আচ্ছা, আমরা তাহলে তো এর উপর একটা ক্লাস নেওয়া দরকার।
যে আমাদের কমার্সে পড়ে কিন্তু আমরা সিএ করতে পারি, আইসিএমএ করতে পারি, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তো শুনেছি এই সিএ যারা করে তারা কিন্তু প্রত্যেকটা যারা পাশ করে ফাইনালি তাদের দিয়ে তোমার হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের যে আর্থিক বিবরণী থাকে সে আর্থিক বিবরণী গুলো পরীক্ষা করতে হয়, নিরীক্ষা করতে হয়, পরীক্ষা করতে হয়, ঠিক আছে? তো সেই পরীক্ষা করে তারা সিগনেচার দিবে যে হ্যাঁ এদের এখানে কোনো দুর্নীতি হয় নাই, এদের প্রতিষ্ঠানের সব আর আমরা সম্পদ এত আছে, দায় এত আছে, পাওনাদার এত আছে, সব কিছু তারা এইগুলা লিখে একটা বিবরণী প্রস্তুত করে দেয়, যেটাকে আমরা আর্থিক বিবরণী বলি। এই আর্থিক বিবরণী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তোমার হচ্ছে প্রতিটা আর্থিক বছরে বছরে একবার হলেও তাদেরকে প্রকাশ করতে হয়, পত্রিকায় প্রকাশ করতে হয়, সরকারের যে সংশ্লিষ্ট মানে অর্থ মন্ত্রণালয় সেখানে জমা দিতে হয়। তো এই আর্থিক বিবরণী প্রস্তুত করে কারা? সিএ হোল্ডাররা। তো সিএ হোল্ডারদের দ্বারা তোমার হচ্ছে কমপক্ষে 3 বছরের যে নিরীক্ষিত আর্থিক বিবরণী এটা তোমার হচ্ছে জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তারপর হচ্ছে কোম্পানির উদ্যোক্তাগণ কর্তৃক কোম্পানির পক্ষে কাজ করার ঘোষণা পত্র দিতে হয় যে এই কোম্পানি যারা উদ্যোগ গ্রহণ করেছিল, যে কোম্পানি ইস্যু করছে শেয়ার সেই কোম্পানির উদ্যোক্তা যারা উদ্যোগ গ্রহণ করেছিল তাদের পক্ষে কাজ করার ঘোষণা পত্র দিতে হবে। ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংক, ব্যাংকের নাম, অর্থাৎ ওই যে আমরা ইস্যু ম্যানেজার, অবলেখক এবং ব্যাংকার নির্বাচন করেছি সেই তাদের নাম গুলা দিতে হবে। আরেকটা হচ্ছে ক্রেডিট রেটিং কোম্পানি কর্তৃক প্রদত্ত ক্রেডিট রেটিং সংক্রান্ত মূল প্রতিবেদন জমা দিতে হবে। এখন ক্রেডিট রেটিং কি সেটা বুঝতে হবে। কোম্পানি লোন গ্রহণ করে বা ঋণ গ্রহণ করে, সে ঋণ গ্রহণ করে পরে পরিশোধ করতে পারে কিনা সেই ক্ষমতাটা এবং ঋণ পরিশোধ করার ক্ষমতা কতটুকু সেটা যাচাই বাছাই করাকেই ক্রেডিট রেটিং বলে। তাহলে ক্রেডিট রেটিং কি? একটি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা যাচাই বাছাই করার প্রক্রিয়াকেই ক্রেডিট রেটিং বলে। যে তাদের লোন পরিশোধ করার ক্ষমতা কেমন, ভালো না খারাপ, এরকম একটা র্যাঙ্কিং করা হয়, সেটাকে বলা হচ্ছে কি ক্রেডিট রেটিং। আশা করি বুঝেছ। নেক্সট হচ্ছে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। এই কাগজপত্রগুলো আবেদনপত্রের সাথে জমা দিলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা যাচাই বাছাই করবে, করে যদি সন্তুষ্টজনক মনে হয় তাহলে ওই কোম্পানিকে কি করবে, অনুমতি প্রদান করবে যে হ্যাঁ আপনারা শেয়ার বিক্রি করতে পারেন। তারপর হচ্ছে বিবরণীপত্র প্রকাশ এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তকরণ। বিবরণীপত্র প্রকাশ এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তকরণ, যখন বিএসইসি এর নিকট থেকে অনুমতি পাওয়া যায় পাই কোম্পানি, তখন তারা কি করবে বিবরণীপত্র তৈরি করবে। বিবরণীপত্র মানে হচ্ছে ওই কোম্পানির তোমার হচ্ছে সকল তথ্য, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা, তারপর হচ্ছে কোম্পানির গঠন গঠিত হয়েছিল কেমন, আর্থিক অবস্থা পূর্ণ বিবরণ দিতে হয়, পরিচালক কারা পরিচালনা পরিষদ হিসাবে আছে তাদের পূর্ণ পরিচিতি তুলে ধরতে হয়, শেয়ারের মূল্য কত, ওই যে নির্ধারণ করেছে ইস্যু ম্যানেজার কারা, অবলেখক কারা, ব্যাংকের নাম ইত্যাদি ইত্যাদি তথ্য প্রদান করতে হয়। প্রদান করে একটা বই প্রকাশ করে বা যেটাকে বলে বিবরণী পত্র, এই বিবরণী পত্র প্রকাশ করতে হয়। আর এই বিবরণী পত্র অবশ্যই দুটি কমপক্ষে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। জাতীয় দৈনিক পত্রিকা বলতে যেমন আমরা তো বুঝি যে তোমার হচ্ছে প্রথম আলো, ইত্তেফাক, তারপর হচ্ছে ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই সকল একটা ইংলিশ পত্রিকা, বাংলা পত্রিকা, একটা ইংলিশ একটা বাংলায় অবশ্যই প্রকাশ করতে হবে। এরপরে যখন বিবরণী পত্র প্রকাশ করবে, বিবরণী পত্র প্রকাশ করার 90 দিনের মধ্যে কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে, স্টক এক্সচেঞ্জের নিকট নিবন্ধন করতে হবে। সেটা তারা বাংলাদেশ দুইটা স্টক এক্সচেঞ্জে তারা এটা নিবন্ধন হবে। কতদিনের মধ্যে? বিবরণী পত্র প্রকাশ করার 90 দিন বা 3 মাসের মধ্যে স্টক এক্সচেঞ্জের নিকট তালিকাভুক্ত হতে হবে। এই স্টক এক্সচেঞ্জের নিকট তালিকাভুক্তের জন্য আবেদন পত্র দিতে হবে, আবেদন পত্রের সাথে বিবরণী পত্রের একটা কপি জমা দিতে হবে। এবং ফাইনালি যখন এটা এগুলো সব তোমার হচ্ছে অনুমোদন হয়ে যাবে তখন এই কোম্পানি শেয়ার ইস্যু করতে পারবে। এই হচ্ছে শেয়ার বিজনেস কিভাবে করে একটি কোম্পানি সেটা আমরা দেখালাম, বোঝাইলাম আজকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো।
তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব, না এখানে কোনো প্রশ্ন আছে বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নাই। বলছে অগ্রাধিকারকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয় কেন? হাইব্রিড বলতে বোঝায় আমরা মিশ্র, তাই না? সংকর মানে হচ্ছে কি? মিশ্র। অগ্রাধিকার শেয়ার তোমার সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয়। এই ঋণকৃত মূলধনের নাম শুনেছি আমরা, সাধারণ শেয়ারের নাম শুনেছি, আর অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ারটা সাধারণত সাধারণ শেয়ার এবং তোমার হচ্ছে ঋণকৃত মূলধনের যে বৈশিষ্ট্যগুলা রয়েছে সেই বৈশিষ্ট্যগুলা এই অগ্রাধিকার শেয়ারের মধ্যে দেখা যায়, যার কারণে অগ্রাধিকার শেয়ারকে বলা হয় যে সংকর জাতীয় শেয়ার। এই জন্য বলছে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলার কারণ হলো এ ধরনের শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার ও বন্ড বা ঋণ এই উভয় সিকিউরিটিজ এর বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমরা যদি বলি যে অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের মধ্যে কি কি মিল আছে, প্রথমে আমরা বলবো অগ্রাধিকার শেয়ারের সাথে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের যে মিল আছে, তারপরে আমরা বলবো অগ্রাধিকার শেয়ারের সাথে বন্ডের বৈশিষ্ট্যের মিল আছে। তো দেখি আমরা প্রথমে সাধারণ শেয়ারের সাথে কি মিল আছে। যেমন দেখো অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার উভয়ই ই কোম্পানির মালিকানা নির্দেশ করে। আমরা কিন্তু পড়েছিলাম সাধারণ শেয়ারের মালিকেরাও কোম্পানির মালিক, অগ্রাধিকার শেয়ারের মালিকেরাও কোম্পানির মালিক। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে মিল আছে। তারপর হচ্ছে উভয় ক্ষেত্রে কোম্পানির লভ্যাংশ প্রদান প্রদান করে, তাই না? অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রেও লভ্যাংশ প্রদান করে আর সাধারণ শেয়ারের ক্ষেত্রেও কিন্তু লভ্যাংশ প্রদান করা করে। তাহলে এটাও কিন্তু এই দুইটার সাথে মিল আছে। আর একটা মিল আছে কি, উভয় ক্ষেত্রে কোম্পানি লভ্যাংশ প্রদান না করলে দেউলিয়া হয়ে যায় না। যদি লভ্যাংশ প্রদান করা কিন্তু বাধ্যতামূলক নয়, কোম্পানি যারা পরিচালনা পরিষদ আছে তারা নির্ধারণ করে আমরা লভ্যাংশ দিব কিনা। এখন সেটা হচ্ছে তোমার সাধারণ শেয়ারেরও কিন্তু বাধ্যতামূলক নাই, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বাধ্যতামূলক আছে। তবে কোম্পানি যদি বলে এবছর আমরা দিব না আগামী বছর দিব, তাহলে এবছর কিন্তু আর লভ্যাংশ দিচ্ছে না, এটা বাধ্যতামূলক নয়। সেটার সাথে কিছুটা মিল আছে। তারপর বলছে উভয় ক্ষেত্রে লভ্যাংশ কর বাদযোগ্য নয়, অর্থাৎ এইখানে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কর বাদ দিতে হয় না। এই দুইটাও এদের সাথে মিল আছে। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য দেখা যায় আমরা অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের মধ্যে মিল আছে। আর এরপরে আমরা দেখবো যে অগ্রাধিকার শেয়ারের সাথে বন্ডের কি কি বৈশিষ্ট্য মিল আছে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে এবং সাধারণ শেয়ারের যে সুদ দিতে হয় সেই সুদের হারও কি থাকে, নির্দিষ্ট থাকে। তাহলে দেখো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হারও নির্দিষ্ট থাকে, বন্ডের সুদের হারও নির্দিষ্ট থাকে। এই দুইটার মধ্যে তাদের একটা মিল আছে। কোম্পানির অবশিষ্ট আয় বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডার গণ ও বন্ড হোল্ডার গণ অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ সবকিছু বা মানে সকল খরচ বাদ দেওয়ার পরে যে নেট আয় থাকে সেই নেট আয় শুধুমাত্র সাধারণ শেয়ারেরা ভোগ করে, সেখানে অগ্রাধিকার শেয়ারেরাও পাবে না এবং বন্ড হোল্ডাররাও পাবে না। তাহলে এখানেও তাদের মধ্যে একটা মিল রয়েছে। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকগণ যখন সাধারণ শেয়ার মালিকগণের পূর্বে কোম্পানি এবং বিলোপ সাধনের ক্ষেত্রে অগ্রাধিকার পায়, তেমনি বন্ড হোল্ডার গণ সাধারণ শেয়ার মালিকগণের পূর্বে সুদ এবং কোম্পানি বিলোপের সময় সম্পদের উপর অধিকার পায়। তার মানে কোম্পানি যদি বিলোপ সাধন হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ শেয়ারের আগেই বন্ড হোল্ডারের দিতে হবে এবং অগ্রাধিকার শেয়ারদেরকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানেও একটা মিল আছে। আর বন্ড হোল্ডার গণের মতো অগ্রাধিকার শেয়ার মালিকদের সাধারণত কোনো ভোটাধিকার থাকে না। অগ্রাধিকার শেয়ারেরও যেমন ভোটাধিকার থাকে না, বন্ড হোল্ডারদেরও তেমন ভোটাধিকার থাকে না। তাহলে এখানেও বন্ড হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য সাধারণ শেয়ারের সাথে এবং কিছু বৈশিষ্ট্য বন্ড হোল্ডারদের সাথে মিল থাকার কারণেই আমরা বলি যে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়। বুঝতে পেরেছ আশা করি, বুঝেছো তোমরা?
আপনার কোনো প্রশ্ন আছে? জি স্যার বুঝেছি। ওকে, নেক্সট আমরা চলে যাব বাংলাদেশের শেয়ার বাজার এবং স্পর্শকাতর বিষয় সমূহ। তো দেখো, বাংলাদেশের শেয়ার বাজার এবং স্পর্শকাতর বিষয় সমূহ বলতে বোঝাচ্ছি যে আমাদের দেশের শেয়ার বাজারের যে কি কি অভাব বা অসুবিধা রয়েছে সেইগুলা। যেমন বাংলাদেশের শেয়ার বাজার আমরা লক্ষ্য করছি, আমরা জানি যে একটি দেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে শেয়ার বাজার। আর সেই শেয়ার বাজার যখন ধস নামে তখন বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যে অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে শেয়ার বাজার। এই শেয়ার বাজারে আমরা বাংলাদেশের শেয়ার বাজারে বারবার দেখছি গেম্বেলিং হচ্ছে, এখানে একটা দুর্নীতি হচ্ছে, এখানে তোমার হচ্ছে দুর্নীতির কারণে আমাদের 1996 সালে একবার এই শেয়ার বাজারে ধস নেমেছিল, আবার ঠিক একই রকম ধস নেমেছিল 2010 সালে। আমি নিজেও দেখেছি যে কত মানুষ যে কান্না করেছে, আত্মহত্যা করেছে এই শেয়ার বাজারে ধস নেমার কারণে। তার কারণ কোটি কোটি টাকা লস হয়েছে তাদের, আন্দোলন করতে দেখেছি। আমার এক স্যারই আমি আমার এক স্যার পাগলের মতো অবস্থা, 2 কোটি টাকা তার লস, তার এই লোন নিয়ে সে বিজনেস করতো, এখন কি হলো, তার ফ্ল্যাট বিক্রি করে, তার স্থায়ী সম্পদ বিক্রি করে লোন গুলো পরিশোধ করতে হয়েছে। তো এই ছিল আমাদের শেয়ার বাজারের অবস্থা। তো এইগুলা হচ্ছে আমাদের দেশের এই যে শেয়ার বাজার ধসটা নামে সাধারণত দুর্নীতির কারণে। আরেকটা বলা হয় শেয়ার বাজারের ভাইরাস হচ্ছে গুজব। আমাদের দেশের শেয়ার বাজারের মূলত গুজবের উপর চলে, সেগুলো আমরা আলোচনা করছি পরে। তো এই যে শেয়ার বাজারে আর কি কি সমস্যা আছে সেটা দেখো, কার্যকর বিনিয়োগ পরিবেশের অভাব, যে আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, চাঁদাবাজদের দৌরাত্ম্য থাকে, তারপরে হচ্ছে এই সকল কারণে কি হয়, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ থাকে না, যার কারণে আমাদের দেশে শেয়ার বাজার তেমন ভালো প্রভাব করতে এখনো পারে নাই। তারপর হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ এর সংখ্যার স্বল্পতা। আমাদের দেশে তালিকাভুক্ত কোম্পানি খুবই কম, প্রায় বর্তমানে 3,000 তালিকাভুক্ত কোম্পানির, মানে 3,000 কোম্পানি রয়েছে বাংলাদেশে। এই 3,000 কোম্পানির মধ্যে মাত্র শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে 175টি। তার মানে 3,000 কোম্পানি যদি সবাই আমাদের দেশে সিকিউরিটি ক্রয় বিক্রয় করতো, তাহলে আমাদের শেয়ার বাজারে এত বেশি তোমার হচ্ছে কখনো ওঠানামা করছে, যে প্রচুর পরিমাণে শেয়ারের দাম কখনো উঠছে কখনো হ্রাস পাচ্ছে, মানে বাড়ছে বা কমছে, এরকম হতো না। তো মাত্র 175টা কোম্পানি, বা এখন হয়তো আরো কিছু বেশি হতে পারে, এটা যেহেতু ভ্যারিয়েবেল একটা কথা, কারণ প্রতিনিয়তই তালিকাভুক্ত হচ্ছে কোম্পানিগুলো, বাড়তেও পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড মান হিসাবে ধরে নিচ্ছি যে 175টি কোম্পানি আমাদের এখন তালিকাভুক্ত আছে। তুমি চিন্তা করো, 3,000-এর মধ্যে মাত্র 175টি কোম্পানি রয়েছে যারা শেয়ার ক্রয় বিক্রয় করছে। এটা একটা সমস্যা আমাদের দেশে, যে কারণে শেয়ার ক্রেতাদের চাহিদা বাড়লেও কোনো কারণে, কারণ ছাড়াই বাজার বিদ্যমান শেয়ারের দাম বাড়তে থাকে। তার মানে শেয়ার সংখ্যা কম, তাহলে পাবলিক যখন বেশি ক্রয় করতে চায় তখন এর দাম অনেক পরিমাণে বেড়ে যায়, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে ফটকাবাজদের দৌরাত্ম্য। ফটকাবাজরা তো আছেই আমাদের দেশে, বাজারকে কেন্দ্র করে এক ধরনের অসাধু ফটকাবাজদের দৌরাত্ম্য প্রচুর পরিমাণে দেখা যায়। এরা বাজারের অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে বিভিন্ন ধরনের মিথ্যা রটায়, যেটাকে আমরা গুজব বলি, এই গুজবটা ছড়াই দেয়। আর আমাদের দেশের বিনিয়োগকারীরা যেহেতু বেশি দক্ষ নাই, তারা কি করে, এই যে ধরো আমার একটা কোম্পানি আছে, আমি আজকে বললাম যে আমার শেয়ারের দাম আজকে আগামী 1 সপ্তাহের মধ্যে অনেক টাকা বেড়ে যাবে, এই যে আমার একটা মুখের কথা, আমার কোনো কর্মচারী শুনলো বা অন্য কারো কেউ শুনলো, শুনে যখন বাজারে যে বলবে যে শখ স্যার বলেছে এই কোম্পানির দাম, শেয়ারের দাম বেড়ে যাবে, এটা কিন্তু মিনিটের মধ্যে সমস্ত শেয়ার বাজারে বাংলাদেশে ছড়াই যাবে। ছড়াই গেলে কি হবে, সাধারণ বিনিয়োগকারীরা ওইটা আর চিন্তা করবে না যে আসলে এই কোম্পানির বাড়ার ক্ষমতা আছে কিনা, শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার ক্ষমতা আছে কিনা, কোম্পানির যে তথ্যগুলা দেখবে না তারা। না দেখে কি করবে, শুনেছি এই শেয়ারের দাম বাড়বে, সব কেনা শুরু করবে, যখন কেনা শুরু করবে তখন দাম বাড়তে থাকবে, আর যখন দাম বাড়তে থাকবে তখন নতুন নতুন পাবলিক আবার এসে আরো বেশি কিনবে, আরো বেশি কিনতে কিনতে দাম বেড়ে যাবে, তখন আমি কি করব,
বা মানে যারা এই অসৎ উদ্দেশ্যে এই গুজবটা ছড়াবে তারা কি করবে, তাদের শেয়ার বিক্রি করে দেবে, দিয়ে বেশি টাকা নিয়ে চলে আসবে। এভাবে তারা কি করে, একটা গুজব ছড়িয়ে এই ফটকাবাজরা তারা বেশি অর্থ শেয়ার বাজার থেকে, সাধারণ পাবলিকের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা একটা সমস্যা আমাদের দেশে, ক্রেতাদের বিনিয়োগ মানসিকতার অভাব। এবং আমাদের এই যে হুজুগের কারণে কি করছে, কিছু লোক এখন বুঝছে যে না, এখন আর এই বিনিয়োগ আর করা যাবে না, তাহলে সে কারণে এখানে বেশি ঝামেলা হয়, এখানে আমরা বিনিয়োগ করবো না। বিনিয়োগ না করার কারণেও কিন্তু আমাদের দেশের শেয়ার বাজার এখনো ভালো অবস্থানে যেতে পারছে না। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অদক্ষতা, উদাসীনতা। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের মূল দায়িত্ব হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ রাখা, স্থিতিশীল রাখা। এই তারা কিন্তু তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারছে না। সরকারি ব্যর্থতা, আমাদের দেশের সরকার যে উচ্চ পদস্থ কর্মকর্তা থাকে, যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকে, তারা এক এক সময় এক এক কথা বলে শেয়ার বাজার নিয়ে, যার কারণে কি হয়, তাদের কথার মধ্যে মিল থাকে না, আর মিল না থাকার কারণে আমাদের শেয়ার বাজারটা ভালো অবস্থান গঠন করতে পারছে না। তাহলে আর্থিক বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপন, অনেক কোম্পানি আছে যাদের পজিশন ভালো না, যাদের কোম্পানির আর্থিক বিবরণীতে যেমন কি কি দেখতে হয়, নেট অ্যাসেট ভ্যালু দেখতে হয়, তারপরে শেয়ার প্রতি আয় কত টাকা, হ্যাঁ, আরো যে সকল তথ্যগুলো দেখে হচ্ছে আমাদের সাধারণ জনগণ বা বিনিয়োগকারীরা বুঝতে পারে যে এই কোম্পানির অবস্থানটা কেমন। তো সেই তথ্যগুলো যদি মিথ্যা দিয়ে দেয় যে ইপিএস মাত্র হচ্ছে 1 টাকা, তারা দিয়ে দিল আমাদের ইপিএস 11 টাকা, আর্নিং পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ার আয় হয় 11 টাকা, দেখো 10 টাকা প্রায় দিল। নেট অ্যাসেট ভ্যালু তাদের অনেক কম, তারা অনেক বেশি দেখাই দিল, অর্থাৎ তাদের প্রতিষ্ঠান ভালো না, কিন্তু তারা অসত্য তথ্য যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সঠিকভাবে যাচাই বাছাই না করে কোন রকম দেখে তাদের অনুমোদন দিয়ে দেয়, তারা যখন কোম্পানি বাজারে আসবে তখন কিন্তু তাদের শেয়ারের দাম বাড়বে না, তাহলে যারা তাদের শেয়ার ক্রয় করবে তারা লুজার হবে, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে অমনিবাস হিসাব, এটা খুব গুরুত্বপূর্ণ। অমনিবাস হিসাব, অমনিবাস হিসাব হচ্ছে বেনামি হিসাব। তো বেনামি হিসাব বলতে বোঝায় যে একটা হিসাবের অধীনে অনেক বিনিয়োগকারী নাম আড়াল করে বেনামি লেনদেন করে, অর্থাৎ অমনিবাস হিসাব হচ্ছে একটি বেনামি হিসাব যেখানে একটি হিসাবের অধীনে অনেক বিনিয়োগকারী নাম আড়াল করে না বা নাম প্রকাশ না করে বেনামে লেনদেন করে। আর এই লেনদেন করতে গেলে এই যে এরকম একটা অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে কি হয় যে কে লেনদেন করছে, কে কত টাকা উত্তোলন করছে, কে কত টাকা শেয়ার বিক্রি করছে, ক্রয় করছে, সেটা কিন্তু আর দেখা যায় না। যখন এটা দেখা যায় না তখন দুর্নীতি করার সুযোগটাও বেড়ে যায়। তাহলে এই সকল কারণেই আমাদের দেশের শেয়ার বাজারে এখন অনেক অসুবিধার মধ্যে আছে, শেয়ার বাজারের অবস্থান এখনো ভালো হচ্ছে না। 2010 সালে যে ধস নেমেছিল সেই ধসের একটি অন্যতম কারণ কিন্তু এই অমনিবাস হিসাব বা বেনামি হিসাব। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ, তাহলে কোন কোন বিষয়গুলা দেখে তোমাকে বিজনেস করতে হবে বা শেয়ার ক্রয় করতে হবে, সেইটাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক। তো 1 নম্বর তোমাকে দেখতে হবে মোট মুনাফার অনুপাত, যে কোম্পানির শেয়ার আমি ক্রয় করব সেই কোম্পানির মোট মুনাফার অনুপাত কত, সেটি আমাদেরকে দেখতে হবে। কারণ মোট মুনাফার কিন্তু আমাদের নির্দেশ করে, কি নির্দেশ করে মোট মুনাফা, যে ওই কোম্পানির দক্ষতা কেমন, সেটা কিন্তু মোট মুনাফার দ্বারা বোঝা যায়। যদি মোট মুনাফার আর অধিক হয় তাহলে দক্ষতা বেশি ভালো, আর মোট মুনাফার হার যদি কম হয় তাহলে বুঝতে হবে এদের দক্ষতা ভালো না। আর এই মোট মুনাফাটা কিভাবে পাওয়া যায়, কোম্পানির যে মোট লাভ থাকে সেই মোট লাভকে বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মোট মুনাফা পাওয়া যাবে। তাহলে এটি দেখে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে যে কোম্পানির মোট মুনাফা কেমন। তারপর আমরা দেখব হচ্ছে নেট মুনাফার অনুপাত, কোম্পানির নেট মুনাফা কত সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ নেট মুনাফা প্রকাশ করে যে বিগত কয়েক বছরের সাথে তুলনা করে যদি নেট মুনাফা বেশি হয় তাহলে বুঝতে হবে যে এই নেট মুনাফা সন্তোষজনক। অর্থাৎ ধরো তুমি 5 বছরের চার্ট নিয়ে বসলা, ওই কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে বসলা, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ,
দেখতে হবে যে তাদের নেট মুনাফা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে এই কোম্পানি ভালো, আর যদি হ্রাস পায় তাহলে বুঝতে হবে এই কোম্পানি ভালো না। আবার যদি এরকম হয় কোনো বছর বাড়লো কোনো বছর কমলো, সেটাও কিন্তু ভালো না, যে বেশি ভ্যারিয়েশন হলেও ভালো না। তারপর হচ্ছে শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় মানে হচ্ছে প্রতিটি শেয়ারে কোম্পানি কত টাকা আয় করে সেটাও কিন্তু দেখতে হবে। শেয়ার প্রতি আয় হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিটি সাধারণ শেয়ারের জন্য কত টাকা আয় হচ্ছে তা নির্দেশ করে। বিনিয়োগকারীগণ কিন্তু এই শেয়ার প্রতি আয় বেশি দেখতে হবে, যে তাদের শেয়ার প্রতি আয় ভালো নাকি মানে কম না বেশি, এইটি একটি অনুপাত দেখে আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে এই কোম্পানি শেয়ার ক্রয় করব না করব না। শেয়ার প্রতি আয় বেশি হলেই ভালো, কম হলে খারাপ। তারপর হচ্ছে শেয়ার প্রতি লভ্যাংশ, এটা আমাদের বিবেচনা করতে হবে যে কোন প্রতিষ্ঠানে সাধারণ শেয়ার লভ্যাংশকে সাধারণ মোট লভ্যাংশকে সাধারণ শেয়ার দ্বারা ভাগ করলে প্রতি শেয়ারে লভ্যাংশ পাওয়া যায়। এই লভ্যাংশটা দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোম্পানির প্রতি শেয়ার লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে বিগত বছরের তুলনায়। যদি বৃদ্ধি পায় তাহলে ভালো, আর হ্রাস পেলে খারাপ। তারপর হচ্ছে ব্যবসার ধরন, এটা কি ধরনের বিজনেস সেটা আমাদেরকে দেখতে হবে, যে উৎপাদনমুখী বিজনেস নাকি হচ্ছে ভোক্তা বিজনেস ও বাজার বিবেচনা করতে হয়। এছাড়া এই এইগুলা বিবেচনা করে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা, অর্থাৎ এই কোম্পানির ব্যবস্থাপনা কেমন, ব্যবস্থাপনার দক্ষতা কি ভালো না খারাপ, সেগুলা সব তথ্য কিন্তু আর্থিক বিবরণীতে থাকবে, এবং ওই যে বিবরণী যে প্রকাশ করবে সেখানে থাকবে। শেয়ার প্রতি নিট সম্পদ, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে নিট অ্যাসেট ভ্যালু তাদের কত, অর্থাৎ নিট অ্যাসেট ভ্যালু কাকে বলে, মোট যে সম্পদ থাকে সেই সম্পদ থেকে যে দায়গুলা থাকে বহির দায়, সেই দায়গুলো বাদ দিলে নিট সম্পদ পাওয়া যায়। এখন সেই নিট সম্পদ প্রতিষ্ঠানের কতটুকু সেটা কিন্তু দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রাইস আর্নিং অনুপাত, প্রাইস আর্নিং অনুপাত দ্বারা একটি কোম্পানি শেয়ার প্রতি বাজার মূল্যকে শেয়ার প্রতি আয় দ্বারা ভাগ করে প্রাইস আর্নিং অনুপাত নির্ণয় করা হয়। এই অনুপাতের মান বিনিয়োগকারীদের কোন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সফলতা বা কার্য সম্পাদন সম্পর্কে যে আস্থা রয়েছে তা প্রকাশ পায়। তার মানে প্রাইস আর্নিং দিয়ে আস্থা কতটুকু সেটা আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে বাজার মূল্য বা বহিমূল্যের অনুপাত, এই সব কিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোম্পানির শেয়ার ক্রয় করলে আমরা বেশি লাভবান হব আর কোন কোম্পানির শেয়ার ক্রয় করা যাবে না। সেগুলো দিয়েছো? ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ।